ব্ল্যাক বলে তো তিন নম্বর কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কলকলার পাশর এসব অক্ষরে শুন হইলে কল কলায় পড়তে হয়। আমরা এবার দেখি, এখানে চলে আসি, দেখেন কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করা। কলকলা মানে একটা ড্রপ দিবে, একটা বল মাটিতে যদি ফেলা হয় তাহলে চুপ করে বসে থাকবে, ড্রপ দিবে না, বল লাভ দিবে না, লাভ দিবে। সুতরাং এইগুলো তাই প্রতিধ্বনি সৃষ্টি করবে। ধরেন হামজা জবরে আ, আ লাগবে বাইরের সাথে সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ লাগবে তয়ের সাথে আ, তো তসিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা, তসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ লাগবে পকের সাথে আ, কফসিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা, সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। ত এবং কফটি আমরা ইস্তিলার মধ্যে পেয়েছিলাম না? হ্যাঁ, ওই যে বলছিলাম বা ক কফ দাল, বলেন আর যদি জিম হয়, ইস্তিলার অর্থ আমি পড়ি সদ দদ ত জ, বলেন সদ ত জ কফ গইনার খ, কফ গইনার খ হবে এইসব টুরুপ ইস্তিলা। তাহলে এ ত এবং কফটি ইস্তিলার মধ্যে আছে, কলকলার ভিতরেও আছে। ধরেন হামজা জবর আ লাগবে দালের সাথে, দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। কালো চতুর্ভুজ সেখানে কলকলা করতে হবে, সেখানে খাড়া বাঁকা চিহ্ন এই জায়গায় সাবধান হও, হামজা যেন আইন অথবা ইয়া অক্ষর না হয়। হামজা জবর আ লাগবে জিমের সাথে, জিম সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। মোটা করে ইস্তিলা, সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। ইয়ালিদে দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। আজ জিম সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। রুন
আজুন বলেন আজুন হামজা জবর আ হামজা জবর আ হা জবর হা হা লাগবে দালের সাথে আহাদের আহাদের দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা এভাবে কলকলাগুলি আমরা পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে 15 নম্বর পৃষ্ঠা পড়াইছিলাম আপনাদেরকে পেজ নাম্বার 15 ছিল কেমন আজকে 16 নম্বর পেজ পড়ানো হয়েছে আগামীকাল আমরা 17 নম্বর পেজ পড়াবো এগুলা খুব গুরুত্বপূর্ণ এগুলা আপনারা যদি দেখেন তাহলে আপনারা সুন্দরভাবে কোরআন শরীফকে পড়তে পারবেন হ্যাঁ বলেন মোহাম্মদ আলী জিন্না বলেন কি বলবেন হ্যাঁ এটা যদি ওখানে ইউটিউবে পুরোটা ক্লিয়ার থাকে হ্যাঁ ক্লিয়ার আছে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ